কাউকে সময়ের অজুহাত দেখিয়ে কারো ফর্মে এই হয়েছে সাই হয়েছে দেখিয়ে কিভাবে নমিনেশনগুলোকে ক্যান্সেল করিয়ে দেওয়া যায় তাই চেষ্টা হচ্ছে। ভাঙড়ে দেখেছেন হঠাৎ 20 তারিখে 82 জন প্রার্থীর নাম উদাও হয়ে গেল, একদম ডিজিটাল চোর। হঠাৎ কে করেছে? আধিকারিকরা করেছে। হঠাৎ 82 জনের নাম উধাও। আমার কাছে ফোন আসছে বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের, ভাইজান এই হয়েছে সেই হয়েছে। আমি যে একটু দাঁড়া অপেক্ষা কর ভাইজান, তৃণমূলের লোকেরা আবির মাখছে, এই মিষ্টি জিলিপি কিনে সব বিলি করছে, রাত্রেবেলা বলছে খিচুড়ি হবে, এই করে ফোন করছে। আমি দাঁড়া মিষ্টির দোকানদারগুলোর একটু মিষ্টি বিক্রি হতে দে, ব্যাচারিগুলোর একটু বিক্রি হোক, এখন তো মার্কেট খারাপ। নোটবন্দির পর থেকে সবার অবস্থা খারাপ করে দিয়েছে মোদিবাবু, কেউ শান্তিতে নেই, না রাম শান্তিতে আছে না রহিম শান্তিতে আছে, সবাইকে শেষ করে দিয়েছে নোটবন্দি করে, বিশেষ করে যারা ছোট ব্যবসায়ী। আমি দাঁড়া ওদেরকে একটু বিক্রি হতে দে। তারপর দিন কোর্টে গেলাম, ঠুকেছি কোর্টে কেস, কোর্ট রায় দিয়েছে, নির্বাচন কমিশনারকে জানিয়ে দিয়েছে এটা কনসিডার করতে, স্ক্রুটিনি করে যাতে নাম উঠে যায় তার নির্দেশও দিয়ে দিয়েছে। 28 তারিখের মধ্যে যদি ঠিকঠাক না করে আবার কোর্ট অফ কন্ডেম করে উকিলকে দিয়ে কি আইনের চড় মারতে হয় সেটা আমি মেরে দেখিয়ে দেব। কিন্তু এইরকমভাবে কিন্তু বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে আইএসএফ তথা বিরোধীদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে জনবিস্ফোরণের কাছে এসব কাজে লাগবে তো, এই লাগবে জনবিস্ফোরণের কাছে, তারা বুঝতে পারছে না। পৃথিবীর সব থেকে বড় যে কটা বিপ্লব হয়েছে তাদেরকে বলবো একটু স্টাডি করুন, একটু পড়ুন, পৃথিবীর যত বড় বড় বিপ্লব হয়েছে প্রথম পুলিশকে দিয়ে তাদের দলের লোককে দিয়ে বহুত আটকানোর চেষ্টা হয়েছে, কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। শুধু তাই যে বিপ্লবগুলো মানুষের স্বার্থে তৈরি হয়েছে, আর আজকে আমরা মানুষের স্বার্থে এই বিপ্লব সংগঠিত করছি, মানুষের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ফেক এসটিএসসি সার্টিফিকেট দিয়ে এসটিএসসি কোটায় নন এসটিএসসিরা চাকরি করে নিচ্ছে, আজকে দেবত্ব সম্পত্তি ব্যাহত হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ড ব্যাহত হয়ে যাচ্ছে, ওয়াকাপ প্রপার্টি ব্যাহত হয়ে যাচ্ছে, সংখ্যালঘুদের জন্য এই করবো সেই করবো অনেক কিছু বলা হয়েছে, সংখ্যালঘুদের জন্য 10,000 মাদ্রাসা দেবো বলা হয়েছে, কিন্তু মাদ্রাসা দিয়ে অত দূরের কথা, সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানে 10,000 শূন্য পদ আছে, সরকারের কোনো হোস নেই। এখন সরকারকে যখন সংখ্যালঘু সংখ্যাগুরুরা সরকারের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন সংখ্যালঘুদের কাছে মসিয়া সাজার জন্য আমাদের দেশের আমাদের বাহিনী সম্পর্কে কুরুচিকর ভাষায় আক্রমণ করছে। আমরা কোনোদিন এটাকে মেনে নিতে পারি না, শুধু আমরা মেনে শুধু নেব না, সাথে সাথে জানিয়ে রাখি নবীন জিন্দাল নূপুর শর্মার কথা আমরা কেউ ভুলে গেছি কেউ? তখন কি বলেছিল, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, সময় এসেছে নূপুর শর্মা নবীন জিন্দালের প্রতিবাদ করতে গিয়ে যাদেরকে কথা শুনতে হয়েছে তাদেরকে ঠিক যথাযথ জায়গায় উত্তর দেওয়ার সময় এসেছে। শুধু নূপুর শর্মা নবীন জিন্দালের বেলায় বলবো আর বাকিটা চুপ করে যাব? হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভুলে গেছি, তার নামকে নিয়ে খিল্লি করেছে। আমরা যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করলে আইএসএ প্রতিবাদ করে, ঠিক একইভাবে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা গিন্নি তারা খিল্লি করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে এক হব, দলিত আদিবাসী মুসলিম সব পিছিয়ে বর্গের যারা আছি এই শাসকের বিচারিতার আমরা উত্তর ঠিক জাগাই দেব। আজকে আদিবাসী ভালোবাসা উতরে উঠছে, আজকে আদিবাসী ভালোবাসা উতলে উঠছে, কিন্তু জল জমি জঙ্গলের অধিকার আদিবাসীদের কেড়ে নেওয়া হচ্ছে। আমরা আদিবাসীদের পাশে আছি, যেমন দলিত ভাইদেরও পাশে আছি, মতুয়া ভাইদেরও পাশে আছি, সংখ্যালঘু ভাইদেরও পাশে আছি, সকলের কাছে আহ্বান করব একটা বার সুযোগ আইএসএফকে দিন। 1952 সাল থেকে ভোট প্রক্রিয়া স্বাধীন ভারত থেকে শুরু হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের পর থেকে আপনারা ভোটাভুটি করছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন, আমি কারো বিরোধিতাই যাচ্ছি না, কে কতটা উপকার করেছে অপকার করেছে সেই তথ্যের কচকচালে নিতে আমি এখন যাচ্ছি না। আমি শুধুমাত্র আপনাদের বলবো একবার আইএসএফকে 5 বছরের জন্য সুযোগ দিয়ে আপনারা দেখুন, 5 বছরের জন্য সুযোগ দিয়ে দেখুন। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, এই নির্বাচনে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা জনগণের পঞ্চায়েত গড়ে তুলে দেখাতে পারি কি পারি না। জনগণ যে গণতন্ত্রের শেষ কথা, জনগণ যে গণতন্ত্রের সব থেকে বড় অস্ত্র, জনগণ যে এই
সংবিধানকে পরিচালনা করার দায়িত্ব জনগণ যাদের হাতে তুলে দেবে তারা কিভাবে পরিচালনা করছে যদি স্বচ্ছকে নিজেরা দেখতে চান একবার আমাদের হাতে দায়িত্ব তুলে দিন। আমাদের যারা প্রার্থী আছে তাদেরকে খাম চিহ্নে আগামী 8 তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করুন। একবার সুযোগ হবে তো নাকি? হ্যাঁ হবে তো নাকি? সিম্বলটা মনে আছে কি? একবার জোরে বলুন তো। একদম সকাল সকাল যাবেন ঐক্যবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, শৃঙ্খলাপরায়ণ হয়ে, খাম চিহ্ন যেখানে যেখানে দেখবেন সেখানে সেখানে একদম ছাপটা দিয়ে দেবেন।